নমস্কার, আমি সুমিত। আপনারা দেখছেন ফাস্ট লার্নিং চ্যানেল এবং আজকের টপিকটি এনেছি ইহাকে নিয়ে এবং ইহা কিভাবে কাজ করে এবং কেন আমাদের বিজ্ঞাপনটি দিচ্ছে না এবং সবাই ওয়েট করছি কবে নাগাদ পেতে পারি বিজ্ঞাপন, সেই সম্পর্কিত আমি অনেক ইনফরমেশান দিয়েছি কিন্তু তাও তাদের হচ্ছে না এবং বেশিরভাগ মানুষ জানে না যে ইহা কিভাবে কাজ করে। অনেকবারই অনেক ভিডিও বানিয়েছি, সেগুলো ব্যাকডেটেড হয়ে যায়, তারা আবার পুরনো ভিডিও দেখবেন না, তো অনেক কিছু ডিমান্ড কিন্তু থাকে, তার জন্য আমি এনেছি এখানে ইহা টেকনোলজির উপর আপডেট। তো চলুন ভিডিওটি দেখা যাক এবং কিভাবে কি কাজ করে ইহা সেটা আমরা জানবো। তো নমস্কার, আমি সম্বিত, আপনারা দেখছেন ফাস্ট লার্নিং চ্যানেল এবং আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো দেখুন, এখানে ইহা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আমাদেরকে পরিষ্কারভাবে জানতে হবে কারণ আমরা যা লাইফস্টাইলের মধ্যে তো এসেছি এবং ইহা কীভাবে কাজ করবে বা ইহা কেন স্পেশাল আমরা কিন্তু সেটা বুঝতে পারছি না। ইহা থেকে কী কী পেমেন্ট পাবো তাও তো অনেকে জানি না। কালকে একজনকে প্রাইম প্রেজেন্টেশন বললাম কিন্তু সেই প্রাইম প্রেজেন্টেশনটা ধরলাম যখন সে বলতেই পারলো না, চুপচাপ থাকলো। এরকম মানুষ কিন্তু আমাদের চারপাশে ঘিরে রয়েছে এবং তারা অযৌক্তিক কথাবার্তা বলছে কারণ সেখানে তারা প্ল্যান প্রেজেন্টেশনটি জাননি জা লাইফস্টাইলের। দেখুন, ইয়া একটা কোম্পানি, জা লাইফস্টাইল একটা কোম্পানি, দুজনের মধ্যে পার্টনারশিপ রয়েছে, দুজনের আলাদা আলাদা কাজ এবং তাদের মধ্যে পার্টনারশিপটা রয়েছে তা আমরা এইটুকু জানি বা আমাদের এইটুকু জানার কথা, কিন্তু দুজনে দুজনের মধ্যে ইন্টারফেয়ার করবে সেটা কিন্তু না। তার মানে ইহা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করবে আমাদের সামনে। তাহলে আমরা এখানে বুঝতেই পাচ্ছি যে আমরা যেটা অন্যায় দাবি করছি জা লাইফস্টাইলের উপর, যে ইহা কেন অ্যাডভার্টাইজ দিচ্ছে না, এটা পুরোপুরি আলাদা। জা লাইফস্টাইল জা লাইফস্টাইলের মতো পেমেন্ট কিন্তু করছে এবং জা লাইফস্টাইল স্বাধীনভাবে এগোচ্ছে। ওকে, এবং জা লাইফস্টাইল থেকে কীভাবে কেন পেমেন্ট হচ্ছে, কী কারণে পেমেন্ট আসছে, আমরা কেন পেমেন্ট পাচ্ছি না সেটা বোঝার জন্য আপনাকে জা লাইফস্টাইল প্ল্যান প্রেজেন্টেশনটা রেডি করতে হবে, সেটা সেপারেটভাবে আমি দিয়ে দেবো। তাও ছোট্ট করে এখানে বলি, জা লাইফস্টাইল থেকে লাইফস্টাইল প্রোগ্রাম থেকে ইনকাম হবে। এবারে লাইফস্টাইল প্রোগ্রাম কী সেটা জানতে প্ল্যান প্রেজেন্টেশন জানতে হবে, অবশ্যই জানতে হবে, কারণ লাইফস্টাইল প্রোগ্রাম হচ্ছে একটা সাবস্ক্রিপশন ভিত্তিক পেমেন্ট সিস্টেম, যেটা আপনাকে পেমেন্ট করার পর বা প্রতি মাসে সাবস্ক্রিপশন পেমেন্ট করার পর একটা ইনকাম প্রদান করা হবে, সেটা আপনার ডাউনলাইনেও সাবস্ক্রিপশন ভিত্তিক পেমেন্টটা যখন করবে, কিন্তু তার আগে অ্যাডভার্টাইজটা শুরু হওয়া দরকার, তাই না? আমরা সবাই বলছি অ্যাডভার্টাইজ শুরু হলে সব করবো, অবশ্যই সব করবো, আমিও তো করিনি, আপনাকে কোনো ফোর্স করানো হচ্ছে না, ইহা বা জা লাইফস্টাইল থেকে কোনোরকম ফোর্স করা হচ্ছে না, আপনারা ওয়েট করছেন এবং জা লাইফস্টাইল এই সম্পর্কিত ব্যাপারে অনেকটাই তৎপর যে ইহা যাতে শুরু করে দেয় এবং তাদের সঙ্গে মিটিংও ফিক্স করেছে। তো গত নিউজ লেটারে আমাদেরকে জানিয়েছিল তারা যে অক্টোবর 30 তারিখের পর আমরা যারা নতুন করে জয়েন করাবো মেম্বারদের, তাদের থেকেই কিন্তু 1/3 ইনকাম হয়ে যাবে বা 60টার লিমিটের জায়গায় 20টা অবধি লিমিট থাকবে অ্যাডভার্টাইজমেন্টের। মানে পেড অ্যাড যেখানে আমরা ম্যাক্সিমাম 60টা পাবো, সেখানে যারা নতুন মেম্বার আসবে অক্টোবরের পরে বা নভেম্বর থেকে, ওকে, তারা কিন্তু শুধুমাত্র 20টাই বিজ্ঞাপন পাবে, সবচেয়ে বেশি, সর্বাধিক 20টা বিজ্ঞাপন পাবে, তার চেয়ে বেশি পাবে না, এটাই বলা হয়েছিল। এবং কিছু লোক ধরে নিয়েছে যে না, আমাদের ইনকামটা এত বেশি হবে, 20টা করে বিজ্ঞাপন আসবে আমাদের অক্টোবর থেকে, সেই নিয়ে অনেক কথা দেখছি, আমার ইউটিউবে কমেন্ট ভরে গেছে যে এই অক্টোবরের 30 অক্টোবর অবধি দেখবো, দেখার পর এই করবো, কোনো একটা তারিখ দিল, আপনারা নিজের মন মতো ধরে নিলে জীবনে করতে পারবেন না। আপনারাও জন্মানোর পর যদি আপনার বাবা মা ধরে নিত এই তো জন্ম হয়ে গেছে, এবারে চাকরি করতে আরম্ভ করবে, এবারে দু তিন বছর বাদে দেখলো যে আপনি কিছুই করছেন না, তখন লাথি মেরে তাড়ি দিল। তো এই জিনিসটা যেন আপনারাও কোম্পানির সঙ্গে করবেন না, কারণ কোনো বাবা মা ওটা করে না, কোম্পানিও একজন মানে কি বলবো, তার কোনো হাত পা নেই, তারা নিজেদের মতনই চালানোর চেষ্টা করে এবং যাদের বোর্ড অফ ডিরেক্টর্স বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা আছে তারাই কোম্পানির প্রসেসগুলো এক এক করে চালায়। এবারে কোম্পানি স্টার্ট আপ কোম্পানি, তারাও অনেকে জানে না, বেশিরভাগ মানুষ আমাদের মধ্যে যারা উপস্থিত, এবং এই স্টার্ট আপ কোম্পানির কাজ হচ্ছে কি, ইয়ার কাজ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা, অ্যাডভার্টাইজমেন্টের ইনকামটা আমাদের আলাদা করে দেয়া। জা লাইফস্টাইল আমাদের ইনকাম দেবে না, জা লাইফস্টাইল অ্যাডভার্টাইজ সম্পর্কে কিচ্ছু বলবে না, কিচ্ছু জানবে না, জা লাইফস্টাইল শুধু তার সাবস্ক্রিপশন ভিত্তিক যেসব ইনকাম আছে সেটা আমাদেরকে দেবে। ইয়া এবারে আমাদেরকে কীভাবে অ্যাডভার্টাইজটা দেবে, তাদের মঞ্চটা রেডি করে দিয়েছে এবং সেখানে বিজ্ঞাপনদাতা যখন খুশি আসবে, মনে করুন আমি একজন বিজ্ঞাপনদাতা, আমি এলাম বিজ্ঞাপন নিয়ে, আমার ক্যাম্পেইনটি রান করলাম সন্ধ্যেবেলায় আপনি যদি অ্যাডটা দেখে থাকেন তো দেখলেন, না হলে দেখলেন না, বা আমার 50টা অ্যাডের জন্য আমি পেমেন্ট করলাম, 50টা অ্যাড শেষ হয়ে গেলো, আপনি 51 নম্বরে এসে অ্যাডটা দেখলেন, 51 নম্বরের অ্যাড তো অলরেডি 50টা শেষ হয়ে গেছে, 51 নম্বরে আর অ্যাড দেখালো না, তাহলে আপনি পেলেন না। এবারে আমি দিয়েছিলাম একজনকে, ধরুন যে অ্যাড দিলাম যে 20 বছর বয়সী একজন মহিলার জন্য, সেটা আপনি একজন 60 বছর বয়সী পুরুষ বা একজন 60 বছর বয়সী মহিলা বা 40 বছরের ছেলে বা 20 বছরের ছেলে, এরা কেউ অ্যাড পাবে না, সেই 20 বছর মহিলা ছাড়া।
এবারে আমি যে ধরুন যে অ্যাডটা দিলাম একজন 60 বছর পূর্ণবয়স্ক ব্যক্তির 60 থেকে 100 বছর অবধি যে পূর্ণবয়স্ক ব্যক্তিদের হসপিটালের একটা অ্যাডভার্টাইজ, আমি একজন অ্যাডভার্টাইজার। এবারে সেই অ্যাডটা আপনাদের অবশ্যই 60 বছরের নিচে যারা আছে তাদেরকে দেখাবে না, যারা 20 বছর বয়সী, 30 বছর বয়সী, 50 বছর বয়সী তাদেরকে কোনো মতেই দেখাবে না। এবারে কি হবে, এই 60 বছর বয়সী ব্যক্তিরা যারা অ্যাডটা দেখেছে তারাই একমাত্র পাবে, কারণ তারা আমরা ইয়াতে অ্যাড দেওয়ার সময় দেখতে পাই যে অ্যাডভার্টাইজাররা কত পরিমাণে ইমপ্রেশন পাবে বা কতজনকে বিজ্ঞাপনটি দেখাতে পারবে, কারণ বিজ্ঞাপনটি যতজনকে দেখাতে পারবে তার উপর বেস করেই তারা টাকাটি প্রদান করবে, না পেমেন্টটি করবে, এই হচ্ছে ব্যাপার। এবারে আমি হয়তো সন্ধ্যেবেলা এলাম, সন্ধ্যেবেলা যখন সকালবেলা অ্যাড দেখা হয়ে গেছে আপনাদের, আপনার কেউ অ্যাড পাননি, এবারে সন্ধ্যেবেলা যখন অ্যাড দিচ্ছি তখন অ্যাডের কোয়ান্টিটি শেষ হয়ে গেছে, 50 জন থেকে নিচে অ্যাড শেষ। এবারে ছেলে মেয়ে বয়স, তারপরে ধরুন যে আমি বাংলাদেশে ঢাকায় অ্যাড দিলাম, আর কোনো জায়গায় না, কিন্তু যারা যারা বাংলাদেশে ঢাকা সিলেক্ট করেছে তারাই অ্যাড পাবে, কলকাতা থেকেও অ্যাড পাবে না, ইন্ডিয়ার পাকিস্তান থেকেও অ্যাড পাবে না, আবার অন্যান্য নাইজেরিয়া থেকেও অ্যাড পাবে না সেটি। তার মানে পুরোপুরি কন্ট্রোলটা আমরা বিজ্ঞাপনদাতারা বা সাধারণভাবে যারা বিজ্ঞাপন দিয়ে থাকে তারাই করে থাকে। ইয়া শুধু একটা মঞ্চ, যেমন আমার কাছে একটা ক্যামেরা আছে, আমি এরকমভাবে রেডি করছি আমার ভিডিওটি তৈরি করছি, এবার আমি ক্যামেরা দিয়ে রেকর্ড করি কি না করি, ক্যামেরা ব্যবহার করি কি না করি, ক্যামেরা ক্যামেরার মতনই থাকবে, তেমনই ইয়া প্ল্যাটফর্মটি রেডি হয়ে গেছে এবং তারা তাদের মতো প্ল্যাটফর্মটি রেডি করে দিয়েছে, এবং তার জন্য বিজ্ঞাপনদাতারা আমাদের কাছে এসে একটা দিতে পারবে, এবং সেটি কিন্তু পুরোপুরি ইহার দায়িত্ব যে আমাদেরকে অবশ্যই একটা দেয়া, কিন্তু তারা কাউকে ফোর্স করতে পারে না, তারা কোনো সময় কোনো বিজ্ঞাপনদাতাকে ফোর্স করতে পারে না, বলতে পারে না যে এই সময় অ্যাডটি রান করুন, আমরা রেডি করে ফেলেছি বলে একটা নোটিফিকেশান দিতে পারে, কিন্তু এই সময় অ্যাডটি রান করতেই হবে, আপনাদের এখন করতেই হবে, এরকম কোনো ফোর্স করতে পারে না, কারণ এটা বিজনেস ডিল, যাদের সুবিধা মতো চাইবে তারা অ্যাড দেবে। আমাদেরকেও যেমন কোনো রকম প্যাকেজ বা কোনো রকম কেনাকাটায় ফোর্স করেনি ইয়া বা জা লাইফস্টাইল কোম্পানি, কারণ এখানে বেসিক ইনভেস্টমেন্ট জিরো। তাহলে আপনারা বুঝুন যে যারা যারা দাবি করছেন তারা কী করছেন আসলে। তো এই ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি যে যারা যারা বুঝতে পারছে না এখনও, তারা একটু ইয়ার ড্যাশবোর্ডে গিয়ে চেক করুক যে তাদের বিজ্ঞাপনটি এসছে নাকি, 2-3 বার করে চেক করুক, এবং সব শহরাঞ্চলে বিজ্ঞাপনটি দেবে না, সব দেশে বিজ্ঞাপনটি দেবে না, এবং এই বিজ্ঞাপনটি দেওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে, সেই অনুযায়ী সেপারেট ভিডিওটি আমাদের নেক্সট বাটনে থাকবে, আপনারা গিয়ে দেখতে পারেন। এবং ইহা আমার কাছে ফেভারিট কেন যদি বলতে চান, আমরা অন্যান্য প্ল্যাটফর্মে দেখেছি সেখানে কিওয়ার্ড বেসে অ্যাড দেওয়া হয়, সেখানে কিওয়ার্ড বেস এবং সেখানে আমাদের ক্যালকুলেশানটা দেখায়, 20-30 বছর, 30-50, 50-60 এরকম একটা ক্যালকুলেশান দেখায়, এবং সেখানে আমরা অ্যাডটা দিই, অ্যাডটা যথেষ্ট পরিমাণে কস্টিং পড়ে তার বেশি, কারণ আমরা যদি একটা আইফোনে অ্যাড দিতে চাই $2-3 তার কিওয়ার্ডের কস্টিং পড়ে, এবং $2-3 দিয়ে যদি অ্যাড দিয়ে কোনো কাজ না হয় আপনি সেটা কোনো লাভ করতে পারবেন না। কস্ট পার ক্লিকে যদি আপনি অ্যাড দিতে চান তাহলে কিন্তু এরকমই পড়বে। এবারে হচ্ছে কে অ্যাডটা দেখছে, তাদের হাতে কি আদৌ টাকা আছে সেই অ্যাডটি দেখে কিনবে, 5 সেকেন্ডও অ্যাড দেখছে অন্যান্য জায়গায়, কিন্তু আমাদের ইয়াতে অলরেডি আপনাকে টাকা প্রদান করা হবে, সেই টাকা যদি আপনি দেখেন 7,000 আপনার মাসিক ইনকামের জায়গায় 70,000 হচ্ছেন, আপনি সেখানে 7,000 টাকা এক্সট্রা খরচাই করতে পারেন আপনার নিজের জন্য বা বিজ্ঞাপন থেকে একটা ইনকাম করার জন্য। আর এই ইনকামটি কিনে এই ইনকাম থেকে আপনি যখন কিনবেন ইয়ারও মোটিভেট হবে, ইয়ার যে অ্যাডভার্টাইজাররা তারাও মোটিভেট হবে, আপনার যে পছন্দ মতো বিজ্ঞাপনগুলি সেইগুলো দেখেই যদি আপনি সেই বিজ্ঞাপনটি নেন এবং সার্ভিসটি বা গুডসটি আপনি নিজেও নেন, তখন কিন্তু একটা লেভেলের জায়গায় পৌঁছে যাবে, যেটা আমরা অন্যান্য প্ল্যাটফর্মে উপভোক্তা হয়ে কোনো রকম চার্জ পাই না, কিন্তু এক প্রকার সেলিব্রিটিরাই সেটা নিয়ে থাকে বা ইউটিউবাররা। যেমন আপনারা ইউটিউব ভিডিওটি দেখছেন, আমি কিন্তু আপনাদের অনেস্টলি বলছি আপনারা দেখছেন বলে সামান্য কিছু আমার কাছে ইনকাম আসছে, কারণ সেটা কস্ট পার ইমপ্রেশনে মাঝে মাঝে চার্জ হয়, কস্ট পার ক্লিকে চার্জ হয়, আপনি যখন অ্যাডে যখন ক্লিক করবেন বা নিচে দেখবেন বারে একটা অ্যাড আছে নিচের দিকে, তখন দেখবেন ওর উপর ক্লিক করলে তখন একটা টার্গেটে নিয়ে যাচ্ছে, তখন আমার ইনকামটা সামান্য একটু বেশি আসে, কিন্তু মেন ইনকাম অনেক ছেঁকে ছেঁকে আসে, মানে ধরুন যে $1 পেমেন্ট করেছে সেখান থেকে আমার কাছে আসলো অনলি 50 সেন্ট, ওকে, বা কিছু না হলো 10-15 সেন্ট, মানে আমার কাছে 15% থেকে 20% পেমেন্টই আসে, কারণ নানা রকম চার্জেস বা অ্যাডভার্টাইজিং ফি বা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মে একটা চার্জ, স্টোরেজ ক্যাপাসিটির ফি, এগুলো পেমেন্ট করার পর কিন্তু আমাদের ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ফ্রি যে প্ল্যাটফর্মগুলো যেখানে কোনো ইনভেস্টমেন্ট লাগে না সেখানে কিন্তু আমাদের একটা পেমেন্ট করার পর বাকি যে 45% শেয়ার আমাদের দেওয়া হয় সেটাই হচ্ছে 15-20 সেন্ট, মানে হচ্ছে 15-20% অ্যাকচুয়াল অ্যামাউন্ট যারা পে করে তাদের এগেনস্টে, কিন্তু ইহা তার এগেনস্টে অনেক কম পরিমাণে সে অ্যামাউন্টটি চার্জ করছে,
যেখানে আপনার $1 পড়ছে না একটা ক্লিকের জন্য, এবং সেখানে যদি সিপিসি চার্জ করা হয় সেখানে বিশাল অ্যামাউন্ট হতে পারে, কিন্তু আমরা এখানে সিপিসিও ক্যালকুলেট করছি না এবং ইহা কোনো সময় সিপিসি বা কস্ট পার ক্লিক ক্যালকুলেট করে না। কস্ট পার ক্লিকে যদি কোনো বিক্রি হয়ে থাকে 20 টাকার জিনিসও ইহা কোনো পরোয়া করে না, ইহা এইভাবে অ্যাডভার্টাইজটা দেবে। এর ফলে আমাদের এখানে চান্স বেড়ে যাবে নানা রকম অ্যাডভার্টাইজার এসে বিজ্ঞাপন দেওয়ার, বিশেষ করে ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজগুলো। এবারে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজটা দিতে কেন দেরি হচ্ছে, দেখুন ইহা প্ল্যাটফর্মে যারা যারা বিজ্ঞাপন দেবে, আপনি যদি আপনার দোকানের বা আপনার কোনো ব্যবসার বিজ্ঞাপনটি দিতে চান, আপনারা দেখবেন যে আমি মোবাইলটি পাশে রেখে দিয়েছি এরকম খাড়াভাবে, এবং মোবাইলটি পরিষ্কারভাবে সে বিজ্ঞাপনের অপচয়টি করে যাচ্ছে, এবং অটোমেটিক আমি এই ভিডিও করার সাথে সাথে আপনাদের কী বলবো মোবাইলটি না দেখেই বিজ্ঞাপনের ইনকামটি কিন্তু করে নেবো। এই অবস্থা থেকে কি আপনি বিজ্ঞাপন দেবেন নিজেকে প্রশ্ন করবেন, একজন যদি সঠিকভাবে ব্যবসায়ী হয়ে থাকে এবং ভবিষ্যৎ চিন্তাভাবনা আপনার হয়ে থাকে, কারণ এই ডেভেলপমেন্টটি দরকার। এবং এই ডেভেলপমেন্ট কী কীভাবে আসতে পারে আমাদেরকে কিন্তু অলরেডি জানিয়েছে ইহা আগের মিটিংয়ে, এবং মিটিংয়ের ইনফরমেশান আপনাদের দিয়েছি আগেই, কারণ সেখানে নেক্সট বাটন আসবে, সেখানে আমরা নেক্সট করে দেখবো, যেই আমরা ভুলে যাবো বা স্ক্রিনের উপর চোখ রাখবো না নেক্সট বাটন ওখানেই থমকে যাবে, অ্যাডভার্টাইজটি সেখানেই বন্ধ হয়ে যাবে। আবার আমরা যখন স্ক্রিন আনলক করে যখন খুলবো অ্যাডভার্টাইজ, তখন থেকে নেক্সট করলে আবার পরে অ্যাডভার্টাইজটি আমাদের দেখাবে, এইভাবে কিন্তু পরবর্তীকালে চলতে থাকবে এবং কন্টিনিউয়াসলি অ্যাড তখন বাড়তে থাকবে। এবারে দিনের দিন অ্যাড বাড়বে খুব সুখবর এই এই বলে নিউজ লেটারে দিয়েছে, কিন্তু সুখবরটা কি আমাদের কাছে ক্রিপ্টো আসছে। ক্রিপ্টো এমন একটা ভবিষ্যতের জিনিস হয়তো সাধারণ মানুষটা বুঝতে পারছে না, অনেকে খারাপ বলছে, নানা রকম হাউসওয়াইফরা বিশেষ করে অ্যাটাকিং হচ্ছে তাদের পার্সোনাল ফ্যামিলি মেম্বার দ্বারা, কারণ তারা বলছে যে এখানে কেন ইনভেস্ট করেছে, এটা বেকার ফালতু, এটা নিয়ে করো না, ক্রিপ্টো ডিপ্টো এইসব আমরা বুঝি না, অনেক কিছু ব্যাপার, কিন্তু আমরা কোনো দিন কিছু বুঝি না, কিন্তু আপনার নেক্সট জেনারেশান কিন্তু থেমে থাকবে না কোনো সময়, আমরা যেমন থেমে নেই এই পরবর্তী জেনারেশান কিন্তু কোনো সময় থেমে থাকবে না। এবং এই ভয় দেখানো যারা পার্টি বা যারা মেম্বার আছে ভয় দেখিয়ে যাবে, তারা প্র্যাকটিক্যাল কোনো জ্ঞান রাখে না বলেই ভয়টা দেখিয়ে যাবে। বাস্তবে যেখানে ভয় থেকে জয় হয় সেখানে কেন ভয়টা পাবেন, ভয় পেয়ে যদি গুটিয়েই থাকেন তাহলে কেন বাইরে বেরোচ্ছেন, বাড়িতেই থাকুন, না খেয়ে পড়ে থাকুন, খেলেও তো কোনো সময় পোকামাকড় পড়তে পারে, কোনো সময় খারাপ জিনিস খেয়ে ফেলতে পারে, অ্যাসিডিটি হয়ে যেতে পারে, নেগেটিভ চিন্তা আমাদের মনে আসার কোনো শেষ থাকবে না, কিন্তু বাস্তবে আমরা নেগেটিভ নিয়ে বাঁচতে পারবো না। তাই পজিটিভিটি আমাদের রাখতে হলে ফ্রিতেও আমরা এখানে জয়েন করে আমরা ইনকাম করতে পারবো, এবং ইনকামটি তোলার জন্য আমাদের কিন্তু পিভিটি করতে হবে, কারণ মানি লন্ডারিংটাও আটকানোর জন্য কিন্তু পিভি সিকিউরিটি এখানে প্রযোজ্য। এখানে থার্ড পার্টি KYC কোম্পানি যেটা হচ্ছে নর্ডিক অ্যাপ্রুভাল তাকে দিয়ে পিভিটি করানো হয়। মনে রাখবেন বারবার করে প্রত্যেকটা ভিডিওতে বলি, তারা কিন্তু 18 ইউরো চার্জ করে থাকে কিন্তু 10 ইউরো আমাদের দিতে হচ্ছে, এবং এরকম আগে একটা কোম্পানি ছিল তারা 30 ইউরো করে থাকে, এরকম অনেক কোম্পানি আছে, ইন্টারনেটে সার্চ করে দেখবেন KYC কোম্পানি, তা অন্যান্য কোম্পানির সঙ্গেও কাজ করে, KYC করাই তাদের কাজ, অন্যান্য কোনো কাজ নেই, তারা শুধু এখানে KYC করার জন্য আছে, এবং KYC অথেন্টিক্যালি তারা লাইসেন্সপ্রাপ্ত একটি কোম্পানি যা যেটা নানা রকম দেশের থেকে KYC সম্পন্ন করতে পারে, এবং আপনার আইডিটি ফটোশপ রেডি নাকি সেটা পর্যন্ত ট্র্যাক করে দেবে। ফটোশপে যদি করে থাকেন কোনোভাবে সাবমিট নেবে না, ভুলক্রমে যদি এরর মাধ্যমে কোনো সাবমিট হয়ে যায় পরবর্তীকালে আবার আপনার থেকে আইডি প্রুফটা চেয়ে নেওয়া হবে। এটাই হচ্ছে সিস্টেম, এবং আমাদের ইহা কিন্তু প্রত্যেকটা প্রতিনিয়ত জেনুইনভাবে কাজ করছে, আমরা এখানে বসে বসে বুঝতে পারছি না, সেখানে প্রতিনিয়ত কোডিং হচ্ছে, নানা রকম কাজ হচ্ছে, এবং আমরা এখানে শুধু মন্তব্য করছি। আগের দিন মিটিংয়ে একজন মন্তব্য করলেন, তিনি কেবল প্ল্যান প্রেজেন্টেশনটাই জানেন না, প্ল্যান প্রেজেন্টেশন এরকম একটা পার্ট, যদি না জেনে থাকেন এখানে অবশ্যই কোনো মন্তব্য করে লাভ নেই, প্ল্যান প্রেজেন্টেশনটা অবশ্যই জানতে হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, এই ইনফরমেশানগুলো আপনাদের দেওয়ার কথা ছিল, আমি আপনাদের দিলাম, খুবই তাড়াতাড়ি দিলাম, কারণ অনেক ইনফরমেশান এর মধ্যে রয়েছে, এবং অ্যাডভার্টাইজ কীভাবে আসে কি না আসে সেই ইনফরমেশানগুলো আপনারা যদি না জেনে থাকেন, এই ব্যবসাটি করা আপনাদের মানায় না, বাস্তব ঘটনা হচ্ছে এটাই, যারা যারা অধৈর্য হয়ে পড়ছে, এটা যে স্টার্ট আপ কোম্পানি সেটাও জানে না, স্টার্ট আপ কোম্পানি অনেক সময় লাগে, ধৈর্য লাগে, রাতারাতি কিছুই হয় না, এবং কোম্পানিও রাতারাতি কিছু করছে না, কোম্পানি স্টেপ বাই স্টেপ এগিয়েছে, এবং যদি মনে করে থাকেন, অনেকের কাছে শুনি 2 বছর ধরে একই পজিশানে আছেন, কারণ 2 বছর ধরে আপনাকে 10 লাখ 30 লাখ মেম্বার করতে যে দেরিটা হয়েছিল, তারপরে কিন্তু একটা টাইমে আমরা এসে গেছি, এখানে লঞ্চ হয়ে গেছে কোম্পানি, অ্যাডও শুরু হয়ে গেছে, পেড অ্যাড আমরা তখন জানতাম না, ইভেন 2-3 মাস বাদে জুলাই মাসেও জানতাম না পেড অ্যাড কী, পেড অ্যাড অলরেডি আমরা দেখতে পেয়েছি কিন্তু, ওকে, এখানে অ্যাডভার্টাইজের উপর কন্ট্রোল, অ্যাডভার্টাইজ চাইলে অ্যাড দেবে, যখন খুশি অ্যাড দেবে, অ্যাডভার্টাইজার ছাড়া অন্য কেউ অ্যাডের উপর কন্ট্রোল করতে পারে না, অন্য কেউ জানতে পারে না যে কখন অ্যাডটি আমাদের কাছে আসবে বা কখন অ্যাডটি আমাদের লোকেশানে বা আমার কাছে আসবে, তো এটাই হচ্ছে ব্যাপার। এইগুলো যদি না বুঝে থাকেন আপনারা ব্যবসা মঞ্চে এসে কিন্তু সময় নষ্ট করবেন না, আপনাদের এইটুকু রিকোয়েস্ট করছি, নেক্সট ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে আলোচনা হবে, আপনারা ধৈর্য ধরুন এবং শেখার চেষ্টা করুন, এই ভিডিওটি বারবার করে দেখুন, অনেক ইনফরমেশান এর মধ্যে শেয়ার করা হয়েছে। গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, ভালো থাকবেন, সুতরাং সুরক্ষিত থাকবেন, এবং নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, অসংখ্য ধন্যবাদ, এবং ততক্ষণের জন্য গুড বাই, এবং
ভালো থাকবেন। Thank you.